নমস্কাৰ আপোনালোকে চাই আছে ঈশান নিউজ আৰু লৈ আহিছো এটি ডাঙৰ খবৰ পাকিস্তান আৰু ভাৰত সীমান্তত পুনৰ উত্তেজনা সৃষ্টি হৈছে এলওচিত পাকিস্তানী সেনাই পুনৰ যুদ্ধবিৰতি উলংঘন কৰিছে আৰু ভাৰতীয় সেনাৰ প্ৰত্যুত্তৰত নিহত হৈছে 7-8 গৰাকী পাকিস্তানী সেনা এই মুহূৰ্তৰ এটা ডাঙৰ খবৰ এলওচিত পুনৰ উত্তেজনা নিহত 7-8 গৰাকী পাকিস্তানী সেনা সীমান্তৰ সিপাৰৰ পৰা গোলাবৰ্ষণ পাকিস্তানী সেনাৰ সীমান্তত পুনৰ যুদ্ধবিৰতি উলংঘন কৰিছে পাকিস্তানী সেনাই আৰু গুলীৰে প্ৰত্যুত্তৰ দিলে ভাৰতীয় সেনাই আৰু ভাৰতীয় সেনাই ধ্বংস কৰিলে পাকিস্তানী সেনাৰ বাংকাৰ আৰু লঞ্চ পেড এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ এই মুহূৰ্তত ভাৰতীয় সেনাৰ হাতত নিহত হৈছে 7-8 গৰাকী পাকিস্তানী সেনা আনহাতে আন 10-12 গৰাকী পাকিস্তানী সেনা আহত হৈছে আৰু ভাৰতীয় সেনাৰ সূত্ৰই প্ৰকাশ কৰিছে এই খবৰ নিহতসকলৰ ভিতৰত আছে 2-3 গৰাকী এছ এছ জিৰ কামাণ্ডো পাকিস্তানৰ যি বিশেষ কামাণ্ডো আছে সেই কামাণ্ডোৰ 2-3 গৰাকী জোৱানো আছে এটা ডাঙৰ খবৰ এলওচিত পুনৰ সৃষ্টি হৈছে উত্তেজনা সীমান্তৰ সিপাৰৰ পৰা পাকিস্তানে পুনৰ আক্ৰমণ চলাইছিল আৰু এই আক্ৰমণৰ প্ৰত্যুত্তৰ হিচাপে ভাৰতীয় সেনাই গুলীবৰ্ষণ কৰে আনহাতে পাকিস্তানী সেনাৰ কেইবাটাও বাংকাৰ ধ্বংস কৰে ভাৰতীয় সেনাই এই আক্ৰমণত 7-8 গৰাকী পাকিস্তানী সেনা নিহত হোৱাৰ খবৰ আহিছে আৰু এই খবৰ প্ৰকাশ কৰিছে ভাৰতীয় সেনাই দীৰ্ঘদিনৰ আৰু এই সম্পৰ্কীয় বাতৰি প্ৰকাশ হৈছে এ এন আইত ভাৰতীয় সেনাৰ সূত্ৰ অনুসৰি প্ৰায় 7-8 গৰাকী পাকিস্তানী সেনা নিহত হোৱাৰ লগতে আন 10-12 গৰাকী পাকিস্তানী সেনা আহত হৈছে সীমান্তৰ সিপাৰৰ পৰা পুনৰ গোলাবৰ্ষণ পাকিস্তানী সেনাৰ যুদ্ধবিৰতি উলংঘন কৰিছে পাকিস্তানী সেনাই আৰু ইয়াৰ প্ৰত্যুত্তৰ হিচাপে ভাৰতীয় সেনাই প্ৰত্যাক্ৰমণ কৰে আৰু এই ঘটনাত পাকিস্তানী সেনাৰ বৃহৎ ক্ষতি 7-8 গৰাকী পাকিস্তানী সেনাৰ মৃত্যু হৈছে লগতে 10-12 গৰাকী আন জোৱান আহত হৈছে আৰু নিহতসকলৰ ভিতৰত প্ৰায় 2-3 গৰাকী এছ এছ জিৰ কামাণ্ডো আছে বুলি সেনাৰ সূত্ৰত প্ৰকাশ পাইছে এই আক্ৰমণত ধ্বংস কৰা হৈছে পাকিস্তানী সেনাৰ কেইবাটাও বৃহৎ বাংকাৰ লঞ্চ পেড আৰু ইন্ধনৰ ঘৰ আৰু এইদৰে পাকিস্তানৰ যুদ্ধবিৰতি উলংঘনৰ যি প্ৰচেষ্টা তাৰ উচিত প্ৰত্যুত্তৰ দিছে ভাৰতীয় সেনাই আৰু ইয়াৰ পাছতে এলওচিত পুনৰ সৃষ্টি হৈছে উত্তেজনা এই মুহূৰ্তৰ এটা ডাঙৰ খবৰ ভাৰতীয় সেনাই ধ্বংস কৰিলে পাকিস্তানী সেনাৰ বাংকাৰ আৰু লঞ্চ পেড আৰু এই লঞ্চ পেডসমূহ পাকিস্তানী সেনাই ব্যৱহাৰ কৰি আহিছিলে অনুপ্ৰৱেশৰ কাৰণে ভাৰতীয় সীমান্তৰ সিপাৰৰ পৰা অনুপ্ৰৱেশৰ কাৰণে ব্যৱহাৰ কৰি আহিছিলে এই লঞ্চ পেডসমূহৰ পৰাই ভাৰতীয় সীমালৈ প্ৰৱেশ কৰে পাকিস্তানী সন্ত্ৰাসবাদী আৰু ভাৰতীয় সেনাই আজি ইয়াৰ কেইবাটাও লঞ্চ পেড ধ্বংস কৰিবলৈ সক্ষম হৈছে এটা মুখ্যম আঘাত পাকিস্তানৰ 7-8 গৰাকীকৈ পাকিস্তানী সেনা নিহত হৈছে ভাৰতীয় আক্ৰমণত সীমান্তৰ সিপাৰৰ পৰা পুনৰ যুদ্ধবিৰতি উলংঘন কৰিছিল পাকিস্তানী সেনাই তাৰ প্ৰত্যুত্তৰ হিচাপে ভাৰতীয় সেনাই পুনৰ আক্ৰমণ কৰে য'ত 7-8 গৰাকী পাকিস্তানী সেনা নিহত হৈছে আৰু নিহতসকলৰ ভিতৰত পাকিস্তানৰ যি কামাণ্ডো আছে এছ এছ জি কামাণ্ডোৰ 2-3 গৰাকী কামাণ্ডো নিহত হোৱাৰ খবৰ আহিছে আনহাতে আন 10-12 গৰাকী পাকিস্তানী সেনা আহত হোৱাৰ খবৰ আহিছে স্ক্ৰীণত আপোনালোকে প্ৰত্যক্ষ কৰিছে কেনেদৰে ভাৰতীয় সেনাই ধ্বংস কৰিছে পাকিস্তানী বাংকাৰ উৰুৱাই দিছে পাকিস্তানী বাংকাৰ এটা ডাঙৰ খবৰ পাকিস্তানী সেনাৰ মুখ্যম আঘাত যুদ্ধবিৰতি উলংঘনৰ যি প্ৰচেষ্টা সেই প্ৰচেষ্টাক বিফল কৰিছে ভাৰতে সীমান্তত পুনৰ উত্তেজনাময় পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে লাইন অফ এক্সুৱেল কণ্ট্ৰলত এই ঘটনা সংঘটিত হৈছে উল্লেখ্য দীৰ্ঘদিনৰ পৰাই
সুবুরিয়া চীনের সহিত পূর্বে ভারতের যে সীমা বিবাদ, সেই সীমা বিবাদত ভারতীয় সৈন্য শহীদ হয়েছিল, 20গৰাকীকৈ সেনা শহীদ হয়েছিল। আর ইয়ার পাছত পুনের পাকিস্তানেও প্রচেষ্টা অব্যাহত রাখিছে ভারতীয় সীমান্ত উত্তপ্ত করে রাখার, ভারতীয় সীমা উত্তেজনা করে রাখার। আর ইয়ার অংশস্বরূপে পাকিস্তানে যুদ্ধবিরতি উলঙ্ঘা করেছিল, সীমান্তর সিপারের গোলাবর্ষণ করেছিল পাকিস্তানী সেনায়। আর তার প্রত্যুত্তর হিসাবে ভারতীয় সেনায় প্রত্যাক্রমণ করে, যত 7-8গৰাকী পাকিস্তানী সেনা নিহত হওয়ার খবর আহিছে। আর এই সন্দর্ভত অধিক তথ্য জানাবলে আমার সঙ্গে উপস্থিত আছে সতীর্থ সাংবাদিক নেত্র। নেত্র, ওসলে আইছো। হ্যাঁ খাড়ঙ্গ, এই মুহূর্তে কব লাগবে একটা গুরুত্বপূর্ণ খবর, একটা ডাঙর ঘটনা সংঘটিত হয়েছে। এবার পাকিস্তানক উচিত প্রত্যুত্তর দিয়া হয়েছে। পাকিস্তানে সঘনে যেহেতু যুদ্ধবিরতি উলঙ্ঘন করে আর ভারতক আক্রমণের চেষ্টা চলাই আসছে দীর্ঘদিনের, আর এইবার পাকিস্তানক উচিত প্রত্যুত্তর দিয়া হয়েছে। এই মুহূর্তে ডাঙর খবর আমি জানাই আছো, দৃশ্যাংশ আমি এই মুহূর্তে দেখাই আছো। একটা ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে। পাকিস্তানের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা ধ্বংস করেছে ভারতীয় সেনায়। ভারতীয় সেনায় এবার উচিত প্রত্যুত্তর দিছে পাকিস্তানক। আমি এই মুহূর্তে সেই দৃশ্যাংশ দেখাই আছো। 7-8গৰাকী পাকিস্তানী সেনা এই মুহূর্তে নিহত হওয়ার খবর আহি পড়েছে। ভারত পাকিস্তানের সীমা বিবাদ অব্যাহত থাকার সময়তেই মাজতে চীনের যে সীমা বিবাদের কথা চলেছিল, তার পাছত পাকিস্তানে সঘনে যুদ্ধবিরতি উলঙ্ঘন করে আহিছে। পাকিস্তানে পুষি রখা একাংশ সন্ত্রাসবাদীর আক্রমণ দীর্ঘ সময় ধরে ভারতের কেবাজনো বীরজন শহীদ হবলগা ঘটনাও কিন্তু নতুন কথা নহয়। তার বিপরীতে যুদ্ধবিরতি উলঙ্ঘন করে পাকিস্তানে সঘনে ভারতক আক্রমণ করে, আর এই মুহূর্তে আজির দিন পাকিস্তানক উচিত প্রত্যুত্তর দিয়া হয়েছে। আর সীমান্তর সিপারের পাকিস্তানে যেহেতু গুলিবর্ষণ করেছিল, পাকিস্তানে গুলিবর্ষণ করেছিল, আর সেই গুলিবর্ষণের সময় ভারতীয় সেনায় ভারতীয় বীর সেনা সকলে উচিত প্রত্যুত্তর দিছে। আর সেই প্রত্যুত্তরত ধ্বংস করা হয়েছে পাকিস্তানী সেনার বাংকার আর লঞ্চ প্যাড। এই মুহূর্তে ধ্বংস করা খবর আমার হাতত আহি পড়েছে। আমি দৃশ্যাংশ দেখাইছো, ভয়ঙ্কর প্রত্যুত্তর দিয়া হয়েছে পাকিস্তানক। আর পাকিস্তানের 7-8গৰাকী সেনা জওয়ান নিহত হওয়ার খবর আহি পড়েছে। সঘনে পাকিস্তানে যেহেতু ভারতক আক্রমণ করে, কিন্তু এই মুহূর্তে ভারতের বীর সেনা জওয়ান সকলে উচিত প্রত্যুত্তর দিছে পাকিস্তানক, আর পাকিস্তানক উচিত প্রত্যুত্তর দিয়া হয়েছে। কিন্তু এই ঘটনাত পাকিস্তানী সেনার ভিতর 2-3গৰাকী SSG কমান্ডো আছে বলে আমার হাতত এই মুহূর্তে খবর আহি পড়েছে। আর 10-12গৰাকী আন পাকিস্তানী সেনা এই মুহূর্তে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে। ভারতীয় সেনা সূত্র ইতিমধ্যে প্রকাশ করেছে, আর নির্ভরযোগ্য সংবাদ প্রতিষ্ঠান ANI বাতরি ইতিমধ্যে প্রকাশ করেছে, যত স্পষ্ট রূপ লিখা হয়েছে যে LOC লাইন অফ কন্ট্রোল, যত LOC পুনের উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে ভারত পাকিস্তানের যে সীমান্ত আছে, সেই সীমান্তের এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পাকিস্তানে ভারতক আক্রমণ করেছিল, ভারতীয় সেনার উপর আক্রমণ করেছিল, আর উচিত প্রত্যুত্তর দিছে ভারতীয় বীর সেনায়। আর ভারতীয় বীর সেনার প্রত্যুত্তরত 7-8গৰাকী পাকিস্তানী সৈন্য, পাকিস্তানী সেনা জওয়ান এই মুহূর্তে নিহত হওয়ার খবর আমার হাতত আহি পড়েছে। বাংকার আর লঞ্চ প্যাড ইতিমধ্যে ভারতীয় সেনায় উড়াই দিছে, আক্রমণ করে উড়াই দিছে। আর 10-12গৰাকী পাকিস্তানী সেনা এই মুহূর্তে আঘাতপ্রাপ্ত হয়েছে। আর যিকেইগৰাকী পাকিস্তানী সেনা নিহত হয়েছে তার ভিতর 2-3গৰাকী SSG কমান্ডো আছে বলে জানি গেছে। কিন্তু পাকিস্তানের ফলের এই পর্যন্ত কোনো ধরনের খবর অহা নাই, বা পাকিস্তানে এই কথাটা যে মানি লৈছে তার খবর অহা নাই। কিন্তু ভারতীয় সেনার নির্ভরযোগ্য সূত্রই সংবাদ প্রতিষ্ঠান ANI প্রকাশ করা বাতর স্পষ্টরূপে উল্লেখ আছে যে একটা ভয়ঙ্কর আক্রমণ, যি ঘটনা ইতিমধ্যে ক্যামেরাত বন্দী হয়েছে, আক্রমণের ঘটনার যে ফুটেজ, সেই ফুটেজ আমি এই মুহূর্তে দেখাই আছো। ক্যামেরাত সম্পূর্ণরূপে ভিডিও ইতিমধ্যে বন্দী হয়েছে, আর আক্রমণ করা হয়েছে, প্রত্যুত্তর দিয়া হয়েছে। আর সেই প্রত্যুত্তরত 7-8গৰাকী পাকিস্তানী সেনা এই মুহূর্তে নিহত হয়েছে। আর ভারতবর্ষয় পুনর্বার পাকিস্তানক সকিয়া দিছে, যে পুনর্বার পাকিস্তানক সকিয়া দিছে পাকিস্তানে যে ধরনের ঘটনা সংঘটিত করে আহে বিগত সময়সাত, সেয়া পাকিস্তানে উচিত প্রত্যুত্তর দিয়ার যে প্রয়োজন আছিল, বা পাকিস্তানে যে উচিত প্রত্যুত্তর পাবর এনে ধরনের কাম করে আছিল, সেয়া ভারতীয় সেনায় পুনর্বার প্রমাণ করে দিছে। আর সীমান্তত পুনর্বার ভারতীয় বীর সেনায় নিজের শক্তি প্রদর্শন করেছে, আর পাকিস্তানক এই মুহূর্তে উচিত শিক্ষা দিছে। পাকিস্তানের বাংকার আর লঞ্চ প্যাড এই মুহূর্তে ধ্বংস করে দিয়া হয়েছে, যত 7-8গৰাকী পাকিস্তানী সেনা জওয়ান নিহত হয়েছে। লঞ্চ প্যাড উড়াই দিয়ার যে দৃশ্যাংশ,
সেয়া ক্যামেরাত বন্দী হয়েছে সেই ফুটেজ আমি এই মুহূর্তে দেখাইছো আর এল ও সি অর্থাৎ লাইন অফ কন্ট্রোল যে সীমান্ত আছে ভারত পাকিস্তানের সেই সীমান্ত এই মুহূর্তে উত্তপ্ত হয়ে পড়েছে এক উত্তেজনায় বিরাজ করেছে আর পাকিস্তানের দহর পৰা বারোগী সেনাও যে আহত হয়েছে সেই কথা নির্ভরযোগ্য ভারতীয় সেনা সূত্রই প্রকাশ করেছে। সারঙ্গ হয় নেত্র, নিশ্চিত হয়ে কব লাগিব যে পাকিস্তানে বারে বারে যুদ্ধবিরতি উলংঘা করে আহিছে, প্রতিবারে ভারতীয় সীমাত অনুপ্রবেশের চেষ্টা চলাই আহিছে। আনহাতে এই লঞ্চ পেড সমূহ পাকিস্তানে বিশেষভাবে সাজু করে তোলে, ঠান্ডা দিন অহার লগে লগে বরফের আঁড় লৈ এই লঞ্চ পেডর সহায়ত ভারতীয় সীমায় সন্ত্রাসবাদী অনুপ্রবেশ করার প্রচেষ্টা চলোৱা হয় আর বারে বারে যুদ্ধবিরতি উলংঘা করে পাকিস্তানী সেনায় ভারতের বাবে এক ভাবুকির সৃষ্টি করে আছে। নেত্র, হয় নিশ্চিতভাবে ভারতক বারম্বার এনে ধরনের কাম সংঘটিত করে আহে, আসলে লুকায় চুর করে পাকিস্তানে বিগত সময়সাত ভারতীয় সেনার উপর আক্রমণ সংঘটিত করে আহিছে। কেবল পাকিস্তানী সেনায় নয়, একাংশ পাকিস্তানী সেনায় একাংশ সন্ত্রাসবাদীক পাকিস্তানের সমর্থিত সন্ত্রাসবাদীক পাক সমর্থিত সন্ত্রাসবাদীক কেনেদরে সীমান্ত পার করায় কাতাতার পার করায় ভারতত প্রবেশ করে সেই দৃশ্য কিন্তু ক্যামেরাত বন্দী হয়েছে। আর পাকিস্তানে এটা বিগত সময়সত একটা ব্যাগুম ষড়যন্ত্র রচনা করেছিল, যি ষড়যন্ত্রের জড়িয়ে ভারতক আক্রমণের ব্লু প্রিন্ট কিন্তু বিগত সময়সত রচনা করে আছে। বারম্বার ভারতীয় সেনায় মৌলতা অবলম্বন করে, ভারতীয় সেনায় যেহেতু শান্তি বিচারে গতি ভারতীয় সেনায় কেতিয়াও তার নিজে আক্রমণ করার ঘটনা আজিলেক সংঘটিত হওয়া নাই, কিন্তু বারে বারে পাকিস্তানে ভারতীয় সেনাক বাধ্য করবাই প্রত্যুত্তর দিবলে আর আজিও সেইটাই হয়েছিল। যেমন বাংকার বহুয় লঞ্চ পেড বহুয় বরফের আড়ে আড়ে সুবিধা লো আপনি কোয়ার দরে আক্রমণ করে আর সেয়া ভারতীয় সেনাক আক্রমণ করে রাখিছে। ভারতীয় বীর সেনাজন শহীদ হয়েছে বিগত সময়সাত, পাকিস্তান সৈন্যর গুলিতেই নহয় পাকিস্তান সমর্থিত সন্ত্রাসবাদীর গুলিতো কিন্তু ভারতীয় সেনাজন নিহত হবলগা ঘটনা হয়েছে, শহীদ হবলগা ঘটনা কিন্তু সংঘটিত হয়েছে। আর আজির দিনটি যে ঘটনা সংঘটিত হয়েছে সেনা সূত্রে যে প্রকাশ করেছে সেও একদরে একটা ব্লুপ্রিন্ট রচনা করেছিল, যত প্রতিদিনেই সীমান্ত যেধরণে ধারাবাহিকভাবে গুলিবর্ষণ করে আজিও কিন্তু ধারাবাহিকভাবে গুলিবর্ষণ করেছিল। আর বিগত সময়সাত বহুবার যুদ্ধবিরতি উলঙ্ঘন করে আছে, সেয়া নতুন কথা নহয়, এল ও সিত সঘনে এই ঘটনা পাকিস্তানে সংঘটিত করে। আর আজির দিনট ভারতীয় সেনা জওয়ানক পুনের সেই ধরনের আক্রমণ করেছিল, কিন্তু বাধ্যত পরি ভারতীয় বীর সেনাজনে প্রত্যুত্তর দিছে যুক্ত পাকিস্তানের বাবে যোগ্য, আর যোগ্য প্রত্যুত্তর দিয়া হয়েছে পাকিস্তানক। আর এই মুহূর্তত যবর আছে পাকিস্তানের সেনাজন যে নিহত হয়েছে তারপর পাকিস্তানে কিন্তু শিক্ষা লওয়ার প্রয়োজন আহি পড়েছে, কারণ ভারতক লুকায় চুর করে বিভিন্ন সময় আক্রমণের ঘটনা এয়া নতুন নহয়, পাকিস্তানে যে ব্লুপ্রিন্ট রচনা করে আছে। আর অবশেষত আজি ভারতীয় সেনায় কিন্তু উচিত প্রত্যুত্তর পাকিস্তানক দিছে, লঞ্চ পেড বাংকার উড়িয়ে দিছে, আর যত পাকিস্তানে শিক্ষা লওয়ার প্রয়োজন আছে এই মুহূর্তে। হয় নেত্র, নিশ্চিতভাবে কব লাগিব যে কিছুদিনের পূর্বে পাকিস্তানী এগারী সাংসদে সংসদত মন্তব্য করেছিল যে পুলওয়ামাত যে আক্রমণ হয়েছিল সেই আক্রমণ সরকারি যন্ত্রের সহায়ত পাকিস্তানী সন্ত্রাসবাদী সংঘটিত করেছিল, সেয়া সংসদত সেই সাংসদগী নিজ মুখে স্বীকার করেছিল। গতি পাকিস্তানে যি বারে বারে যুদ্ধবিরতি উলঙ্ঘা করে তার জড়িয়ে নিশ্চিতভাবে সন্ত্রাসবাদীক প্রত্যক্ষ আর পরোক্ষভাবে সহায় করার এক প্রচেষ্টা চলাই আছে দীর্ঘদিনের। হয় নিশ্চিত, হয় পাকিস্তানে সেয়া নতুন কথা নয়, পুনর জানাইছো পাকিস্তানের সংসদত রাজহুয়াকে এনে ধরনের মন্তব্য করা হয়, আর এই কথা স্পষ্ট হয়ে পড়েছে যে ভারতীয় সেনার উপর যে আক্রমণ করে সন্ত্রাসবাদীয়ে সেয়া পাকিস্তানের সমর্থনত করা হয়, সেয়া সাংসদে ইতিমধ্যে মন্তব্য করেছে। আর পাকিস্তানে যে তেওঁলোকৰ যে মানসিকতা তেওঁলোকৰ যে চরিত্র সেয়া বারে বারে পাকিস্তানে উদঙাই দিয়ে। আর এই মুহূর্তে আমার হাতত যেটা একটা খবর আসি পড়েছে, 4,052 বার সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি উলঙ্ঘা করেছে, যুদ্ধবিরতি উলঙ্ঘা করেছে পাকিস্তানে, আর যুদ্ধবিরতি উলঙ্ঘা করেছে যত এই নভেম্বর মাহলৈকে 4,052 বার যুদ্ধবিরতি উলঙ্ঘন করেছে, অর্থাৎ ভারতক আক্রমণের যে গ্রুপ রচনা করেছে সেয়া ইতিমধ্যে তথ্য সহকারে প্রমাণ হয়েছে। 4,552 বার, এবার দুবার নহয়, 4,052 বার এই নভেম্বর মাহলৈকে এই মুহূর্তলৈকে যুদ্ধবিরতি উলঙ্ঘা করে আছে, আজিও একই কাম করেছিল। আর অবশেষত পাকিস্তানক উচিত প্রত্যুত্তর দিয়া হয়েছে, আর বাংকার ইতিমধ্যে জ্বলাই দিয়া খবর আমার হাতত আহি পড়ছে। নিউজ এজেন্সি ANI বাতৰি ইতিমধ্যে প্রকাশ করেছে, আর 394 বার অক্টোবর মাহটোতে 394 বার যুদ্ধবিরতি উলঙ্ঘা করেছে, আর যুদ্ধবিরতি উলঙ্ঘা করার খবর আহি পড়ছে ভারতীয় সেনায় ইতিমধ্যে এই কথা প্রকাশ করেছে। বিগত বর্ষত যদি আমি চাও, বিগত বর্ষত 3,233 বার এনে ধরনের ঘটনা কিন্তু সংঘটিত হওয়ার তথ্য সংবাদ প্রতিষ্ঠান ANI প্রকাশ করেছে, অর্থাৎ
পাকিস্তানে বারম্বার তেওঁলোকে যুদ্ধবিরতি উলংঘা কৰি আহিছে আৰু ভাৰতীয় সেনাৰ ওপৰত যে আক্ৰমণৰ ঘটনা সংঘটিত কৰি আহিছে আজি এই মুহূৰ্তত উচিত প্ৰত্যুত্তৰ দিছে আৰু বাতৰিত আমি বাতৰি ইতিমধ্যে সেই দৃশ্যাংশ দেখুৱাই আছোঁ খবৰ আমি জনাই আছোঁ এটা ভয়ংকৰ যি আক্ৰমণ পাকিস্তানক সেই আক্ৰমণৰ উচিত প্ৰত্যুত্তৰ দিয়া হৈছে আৰু তেওঁলোকৰ যি বাংকাৰ ইতিমধ্যে উৰাই দিয়া হৈছে লঞ্চ পেড উৰাই দিয়া হৈছে সেই দৃশ্য ইতিমধ্যে কেমেৰাত বন্দী হৈছে আৰু এয়া পাকিস্তানক উচিত প্ৰত্যুত্তৰ দিছে ভাৰতীয় সেনা সাৰংগ হয় আজি এক ডাঙৰ ঘটনা সংঘটিত হৈছে লাইন অফ এক্সুৱেল কণ্ট্ৰলত পাকিস্তানী সেনাৰ যি বাৰম্বাৰ যি প্ৰয়াস যুদ্ধবিৰতি উলংঘা কৰাৰ যি বাৰম্বাৰ প্ৰয়াস সেই প্ৰয়াস ভাৰতীয় সেনাই পুনৰবাৰ অসফল কৰিছে ভাৰতীয় সেনাৰ প্ৰত্যুত্তৰত প্ৰত্যাক্ৰমণত 7-8 গৰাকীকৈ পাকিস্তানী সেনা নিহত হৈছে আন 10-12 গৰাকী পাকিস্তানী সেনা হতাহত হৈছে আনহাতে ইয়াৰে 2-3 গৰাকী নিহত সেনা এছ এছ জিৰ কামাণ্ডো আছিল ভাৰতীয় সেনাৰ বাবে এটা ডাঙৰ সফলতা আৰু ভাৰতীয় সেনাৰ সূত্ৰত এই কথা প্ৰকাশ পাইছে পাকিস্তানৰ যি দীৰ্ঘদিনীয়া প্ৰচেষ্টা পাকিস্তানৰ যি কূট কৌশল ভাৰতক সীমান্ত উত্তেজনাময় কৰি ৰখাৰ যি প্ৰচেষ্টা সেই প্ৰচেষ্টা পুনৰবাৰ ভাৰতীয় সেনাই অসফল কৰিছে আন্তঃৰাষ্ট্ৰীয় পৰ্যায়ত পুনৰবাৰ পাকিস্তানে প্ৰমাণ কৰিলে নিজৰ মানসিকতাৰ কথা আৰু এক টুইট আপোনালোকে দেখিছে 4,552 বাৰ যুদ্ধবিৰতি উলংঘা কৰিছে এতিয়ালৈকে এটা আৰু এ এন আই সংবাদ প্ৰতিষ্ঠান এ এন আই এক টুইটত প্ৰকাশ পাইছে এই কথা গতিকে নিশ্চিতভাৱে চিন্তনীয় এক কথা ভাৰতৰ বাবে কিন্তু ভাৰতৰ প্ৰত্যুত্তৰত আজি 7-8 গৰাকীকৈ সেনা নিহত হৈছে আৰু এই মুহূৰ্তৰ এটা ডাঙৰ খবৰ শেহতীয়া তথ্য অনুসৰি এতিয়ালৈকে পাকিস্তানে 4,552 বাৰ যুদ্ধবিৰতি উলংঘা কৰিছে নৱেম্বৰ মাহত কেৱল নৱেম্বৰ মাহতে 128 বাৰ যুদ্ধবিৰতি উলংঘা কৰিছিল ইয়াৰ পূৰ্বে অক্টোবৰত 394 বাৰ যুদ্ধবিৰতি উলংঘা কৰিছিল আনহাতে 2018 চনত 3,233 বাৰ গুলীয়াগুলীৰ ঘটনা সংঘটিত হৈছিল অৰ্থাৎ প্ৰতি বছৰে এই যুদ্ধবিৰতিৰ যি ঘটনা সেয়া প্ৰতি বছৰে বৃদ্ধি পাইছে যুদ্ধবিৰতি উলংঘা কৰাৰ ঘটনা প্ৰতি বছৰে বৃদ্ধি পাইছে এইবাৰ 4,552 বাৰ যুদ্ধবিৰতি উলংঘা কৰিছে এতিয়ালৈকে পাকিস্তানে আৰু ইয়াৰ যোগ্য প্ৰত্যুত্তৰ দিছে ভাৰতীয় সেনাই আৰু এই প্ৰত্যাক্ৰমত 7-8 গৰাকীকৈ পাকিস্তানী সেনা নিহত হৈছে আৰু ধ্বংস কৰিছে পাকিস্তানী সেনাৰ বাংকাৰ আৰু সন্ত্ৰাসবাদীৰ লঞ্চ পেড আৰু ই ভাৰতীয় সেনাৰ বাবে এক সফলতা